বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবি টিচিং হোম কর্তৃক পরিচালিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স চতুর্থ বর্ষক বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় অ্যাকাউন্টিং থিওরি বইয়ের দশম চ্যাপ্টার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট নিয়ে ভ্যালু মেজারমেন্ট চ্যাপ্টারের আজকে আমাদের প্রথম ক্লাস এই অধ্যায় থেকে পার্ট 3 জোন আমরা যদি একটি অঙ্ক ভালো করে শিখে নেই তাহলে বাকি সবগুলো অঙ্ক আমরা খুব অনায়াসেই করে ফেলতে পারব চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে একটি কোশ্চেন দেখতে পাচ্ছো এই কোশ্চেনটি এন ইউ জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের দু সালের একটি বোর্ড কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে সাধারণত এই টাইপের অঙ্ক আমাদের পরীক্ষায় আসে আমরা যদি একটি অঙ্ক ভালো করে শিখে নেই। তাহলে এই চ্যাপ্টারের সি পার্টের যে অঙ্কগুলো আসে এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না চলো তাহলে আমরা প্রশ্নটি আগে পড়ে নিই এ ফার্মাসিউটিক্যালস কোম্পানি কারেন্টলি পেইং এ ডিভিডেন্ড টাকা টু পয়েন্ট ফাইভ জিরো একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বর্তমানে তার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয় দুই টাকা পঞ্চাশ পয়সা যেহেতু বর্তমানে দেয় কারেন্টলি যখন লভ্যাংশ দেওয়া হয় এটাকে আমরা প্রকাশ করি ডি নট দ্বারা দিস ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ রেট অফ টেন পারসেন্ট এ ইয়ার ফর নেক্সট ফাইভ ইয়ার্স এখানে বলছে বর্তমানে লভ্যাংশ দেয় দুই টাকা পঞ্চাশ পয়সা কিন্তু পরবর্তীতে এটা বৃদ্ধি পাবে অর্থাৎ গ্রো হবে অ্যাট এ রেট অফ টেন পারসেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট করে প্রবৃদ্ধি হবে নেক্সট ফাইভ ইয়ার্স পরবর্তী পাঁচ বছর ফলোইং বাই এ গ্রোথ রেট অফ এইট পারসেন্ট এরপরে আবার বাড়বে আট পারসেন্ট করে এই ইয়ার প্রতি বছর নেক্সট থ্রি ইয়ার্স অতএব বর্তমানে লভ্যাংশ দেয় আড়াই টাকা এরপরে পাঁচ বছর বাড়বে আমাদের এটা টেন পার্সেন্ট তার পরবর্তী আরও তিন বছর বাড়বে এটা হচ্ছে এইট পারসেন্ট অ্যান্ড আফটার এইট ইয়ার্স যখন আমাদের আট বছর শেষ হয়ে যাবে পাঁচ আর তিনে আট বছর আট বছর শেষ হওয়ার পর দ্য ডিভিডেন্ড ইজ এক্সপেক্টেড টু গ্রো অ্যাট এ রেট অফ সিক্স পারসেন্ট ফর তার পরবর্তীতে আমরা যত বছর পর্যন্ত কোম্পানি পরিচালনা করব। প্রত্যেক বছরই সিক্স করে বাড়বে এটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর দ্য স্টক ফিফটিন পারসেন্ট এটাকে আমরা আর অথবা কস্ট অব ইকুইটি কে ইরমান বলতে পারি হোয়াট ইজ দ্য ইন্ট্রেন্সিক ভ্যালু অফ শেয়ার অর্থাৎ একটা শেয়ারের বাজার মূল্য কত তাহলে বাজার মূল্য বা মার্কেট ভ্যালু শেয়ারের এটা প্রকাশ করা হয় পি নট দ্বারা পি নটের যে সূত্র সেটি হচ্ছে পি ভি অফ ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশের বর্তমান মূল্যগুলো বের করতে হবে প্লাস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ পি এইট যেহেতু এখানে আমাদের নির্দিষ্ট আট বছরের অঙ্ক দেওয়া আছে অর্থাৎ এখানে আসে পাঁচ বছর এখানে দেওয়া আছে তিন বছর টোটাল হচ্ছে পাঁচ আর তিন আট বছর তাই এখানে পি এইট ব্যবহার করতে হবে এখানে আরেকটি বছরের রেট দেওয়া আছে অর্থাৎ আট বছরের পর নবম বছর থেকে ছয় পার্সেন্ট করে বাড়বে এটা অনির্দিষ্টকালের জন্য তাই নবম বছর পর্যন্ত আমাদের অঙ্ক ধরলে চলবে না আমাদের ধরতে হবে নির্দিষ্ট আট বছর পর্যন্ত যদি কোনো প্রশ্নে নির্দিষ্ট করা চার বছর থাকে তাহলে এখানে আমাদের পি ফোর হবে তাহলে আজকের অঙ্কের সূত্র হচ্ছে আমাদের পি নট ইকুয়াল পিভি অফ ডিভিডেন্ড প্লাস হচ্ছে পিভি অফ পিএইট তাহলে আমাদের প্রথমে ওয়ার্কিং করে পিভি অফ ডিভিডেন্ট এটা বের করে নিতে হবে এবং পিভি অফ পি এইট এগুলো সব ওয়ার্কিংয়ে বের করে নিব। তারপর আমরা এই সূত্রে যদি মান বসায় দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে চলো তাহলে আগে আমরা ওয়ার্কিং করে নেই শুরুতে আমরা লিখে দেবো ওয়ার্কিং নাম্বার ওয়ান ক্যালকুলেশন অফ পিভি অফ ডিভিডেন্ড অর্থাৎ ডিভিডেন্ডের প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে আমরা শুরুতে একটি ছক কেটে নেব যেহেতু আমাদের আট বছরের ডিভিডেন্ড বের করতে হবে তাহলে আমরা টোটাল শাড়ি দেব দশটা কারণ হচ্ছে আট বছরের জন্য আটটা আর উপরে বিবরণ লেখার এবং নিচে চোখ লেখার জন্য একটা তাহলে শাড়ি দেব দশটা এবং লম্বাভাবে আমরা এভাবে কলাম দেবো হচ্ছে টোটাল ছয়টা এভাবে আমরা একটি ছক কেটে নেব ছকের প্রথম ঘরে আমরা লিখবো ইয়ার তারপরে ঘরে দেব আমরা ফর্মুলা অর্থাৎ সূত্র এরপরের ঘর হচ্ছে ক্যালকুলেশন গণনার জন্য একটি ঘর লাগবে এক্সপেক্টেড ডিভিডেন্ড প্রত্যাশিত লভ্যাংশ এখানে লেখা হয়েছে ডিএফ অর্থাৎ ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট দ্য রেট অফ ফিফটিন পারসেন্ট এখানে যে কেই বারের মান পনেরো পারসেন্ট দেওয়া আছে এরপরে লাস্টের ঘরের নাম দেবো হচ্ছে পিভি অথবা পিভি অফ ডিভিডেন্ড লিখলেও চলবে এরপর আমরা শুরুতে ইয়ার ওয়ানে চলে যাব তো ইয়ার ওয়ানে যখন যাব তখন সূত্র আমাদের ফর্মুলা হবে ডি ওয়ান অর্থাৎ প্রথম বছর যেহেতু তাহলে ডি ওয়ান ইকুয়াল ডি বের করার সূত্র হচ্ছে ডি নট ইন্টু ওয়ান প্লাস জি বলতে বোঝায় বর্তমান বছরের লভ্যাংশ ওয়ান হচ্ছে সূত্রের জি হচ্ছে গ্রোথ রেট তাহলে আমরা এখানে মান বসাবো ডি ওয়ান প্রথমে আছে মান আমরা এখানে জানি টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে টু পয়েন্ট হচ্ছে সূত্রের প্লাস এখানে জির মান যে গ্রোথ রেট প্রশ্নেই বলা ছিল পাঁচ বছর বাড়বে দশ তাহলে দশ পার্সেন্ট পয়েন্ট ভাঙাইলে পয়েন্ট ওয়ান জিরো এরপর আমরা লিখবো এক্সপেক্টেড ডিভিডেন্ট তাহলে ডি ওয়ান সমান ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান জিরো যোগ করে টু পয়েন্ট ফাইভ জিরো দ্বারা গুণ করলে রেজাল্ট চলে আসে টু পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ডিভিডেন্ট প্রথমত আমরা হচ্ছে এক দুই তিন চার এই চারটি কলাম আগে আমরা সম্পূর্ণ করে নিব। এরপরে বাকি দুটি কলাম আমরা পরে করব এরপরে চলে যাব আমরা ইয়ার টুতে ইয়ার টুতে যথারীতি আমরা সূত্র লিখবো ডি টু ডি টু যখন এখানে হবে তাহলে সূত্র এখানে লিখতে হবে ডি ওয়ান ইন্টু ওয়ান প্লাস জি তাহলে আমরা এখানে ডি ওয়ানের মান বসাবো অর্থাৎ প্রথম যে ডি ওয়ানটা আমরা বের করছিলাম টু পয়েন্ট সেভেন ফাইভ এইটা আমাদের এখানে চলে আসবে ইন্টু ওয়ান প্লাস জি গ্রোথ রেট হচ্ছে প্রথম পাঁচ বছর দশ পার্সেন্ট করে তাহলে এখানে পয়েন্ট ওয়ান জিরো ক্যালকুলেশন করলে আমরা ডি টুর মান পাচ্ছি থ্রি পয়েন্ট জিরো থ্রি একইভাবে যখন আমরা ডি থ্রিতে চলে যাব তৃতীয় ইয়ারে এখানে হবে ডি টু ইন্টু ওয়ান প্লাস জি তাহলে ডি টুর মান এখানে যে ডি ট্যুর মান থ্রি পয়েন্ট জিরো থ্রি এইটা আবার আমাদের এখানে চলে আসবে এরপর হচ্ছে ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো গণন করলে রেজাল্ট চলে আসে থ্রি পয়েন্ট থ্রি থ্রি একইভাবে যখন আমরা ডি ফোর বের করবো এখানে লিখবো ডি থ্রি ইন্টু ওয়ান প্লাস জি D4 সমান তাহলে যে D3 থ্রির মান 3.33 পয়েন্ট থ্রি থ্রি এটার সাথে গুণ করবো 1 প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে আমাদের ডি ফোরের মান চলে আসে থ্রি পয়েন্ট সিক্স সিক্স পঞ্চম বছরে আমরা এখানে লিখবো ডি ফাইভ ইকুয়াল ডি ফোর মান এখানে আমরা বের করছি থ্রি পয়েন্ট সিক্স সিক্স ইন্টু তাহলে আমরা ডি ফাইভের মান পেলাম ফোর এরপর যখন আমরা ছয়তম বছরে যাবো এখানে ডি সিক্স ইকুয়াল ডি ফাইভ ইন্টু ওয়ান প্লাস জি তাহলে ডি সিক্স সমান এখানে ডি ফাইভের মান বসবে ফোর পয়েন্ট জিরো থ্রি এটা আমরা এখানে নিয়ে আসলাম ব্রেকেট ওয়ান প্লাস এখানে টেন পারসেন্ট ছিল এখন কিন্তু আর টেন পার্সেন্ট হবে না প্রশ্নে বলা ছিল প্রথম পাঁচ বছর হচ্ছে টেন পারসেন্ট তাহলে আমরা কিন্তু অলরেডি এক দুই তিন চার পাঁচ পাঁচ বছর কিন্তু শেষ যেহেতু ছয় বছরে চলে আসছি অর্থাৎ প্রশ্নে বলা ছিল পরবর্তী তিন বছর হচ্ছে আট করে বৃদ্ধি পাবে তাহলে আট পার্সেন্ট ভাঙাইলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট আমরা গুণ করলে রেজাল্ট পাচ্ছি ফোর পয়েন্ট থ্রি এটা হচ্ছে ডি সিক্স একইভাবে সপ্তম বছর ডি সেভেন ডি সিক্স তাহলে ডি সমান ডি সিক্সের মান হচ্ছে ফোর পয়েন্ট থ্রি এটা এখানে চলে আসবে ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো তাহলে সেভেনের মান আসতেছে ফোর এরপর আসি ডি এইট ডি এইটের সূত্র ডি এইট ইকাল ডি সেভেন ইন্টু ওয়ান প্লাস জি ডি এইট সমান ডি সেভেনের মান আমরা এখান থেকে নিয়ে আসবো ফোর পয়েন্ট সেভেন জিরো ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো এইট তাহলে আমাদের ডি এইটের মান চলে আসে ফাইভ পয়েন্ট জিরো এইট আমরা কিন্তু অলরেডি আটটি বছরের আটটা এক্সপেক্টেড ডিভিডেন্ড অলরেডি বের করে নিলাম এখন আমরা চলে যাব পঞ্চম কলামে অর্থাৎ ডিসকাউন্ট ফ্যাক্টর পাঁচ নম্বর কলমে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর অ্যাট দ্য রেট অফ পনেরো পার্সেন্ট দেবো এটা আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে ডিসকাউন্ট ফ্যাক্টরে পনেরো পার্সেন্টের যে মানগুলো রয়েছে এই মানগুলো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজেই বের করে নিতে পারি সাইন্টিফিক ক্যালকুলেটারে আমরা প্রথমে উঠাবো ওয়ান তারপরে দেব একটি ইকুয়াল চিহ্ন এরপরে হচ্ছে ভাগ তারপর আমরা একটা ব্র্যাকেট ইউজ করব। ব্রেকেটের পরে লিখবো ওয়ান প্লাস এখানে যেহেতু পনেরো পার্সেন্ট আছে এটাকে ভাঙায় লিখবো পয়েন্ট ওয়ান ফাইভ যদি টেন পার্সেন্ট থাকে সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান জিরো পাঁচ পার্সেন্ট থাকলে জিরো পয়েন্ট জিরো ফাইভ এভাবে আমরা এখানে বসাব এরপর আমরা একটা ব্রেকেট দেব ব্রেকেট দেওয়ার পর যখন আমরা ইকুয়ালে চাপ দিব তখন আমাদের কিন্তু এই প্রথম রেজাল্টটা চলে আসবে অর্থাৎ জিরো পয়েন্ট এইট সেভেন জিরো এই রেজাল্টটা যখন আসবে তখন আমরা এই রেজাল্টটা এখানে বসাই দিব এরপরে আর আমাদের কিছুই করতে হবে না আমরা ক্যালকুলেটারে আবার যখন দ্বিতীয়বার চাপ দিব আমাদের এই দ্বিতীয় বছরের মান চলে আসবে একইভাবে তিনবার চাপলে তৃতীয়টা চতুর্থবারে চাপ দিলে আসবে চতুর্থ বছর এবং পঞ্চম চাপে আসবে পঞ্চম বছর একইভাবে আমাদের যতগুলো বছর থাকবে আমরা একটি করে সমানে চাপ দিলে সবগুলো মান কিন্তু পেয়ে যাব এভাবে আমরা খুব সহজেই কিন্তু ডিসকাউন্ট ফ্যাক্টর বের করে ফেলতে পারি এরপর হচ্ছে পিভি অফ ডিভিডেন্ড অ্যাক্সপেক্টেড যে ডিভিডেনগুলো রয়েছে এগুলোর বর্তমান মূল্যর পরিমাণ কত সেটা আমাদেরকে বের করতে হবে এই অ্যাক্সপেক্টেড ডিভিডেন্ট অর্থাৎ চতুর্থ কলামের যে টাকাগুলো রয়েছে এগুলোকে যদি আমরা পঞ্চম কলামের ডিসকাউন্ট ফ্যাক্টর সবগুলো দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের এই পিভি অফ ডিভিডেন্ড পেয়ে যাব অর্থাৎ প্রথম ইয়ারে টু পয়েন্ট এটার সাথে গুণ হবে পয়েন্ট এইট তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি টু পয়েন্ট একইভাবে থ্রি পয়েন্ট এর সাথে গুণন হচ্ছে 0.756 পয়েন্ট তাহলে রেজাল্ট চলে আসে টু পয়েন্ট টু নাইন একইভাবে সবগুলো যদি আমরা গুণ করি তৃতীয় বছর টু পয়েন্ট ওয়ান নাইন টু পয়েন্ট তারপর হচ্ছে টু বা শুধু টু ওয়ান পয়েন্ট এইট এইট এরপর হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ওয়ান এবার পিবিএফ ডিভিডেন্ডের কলাম সবগুলো অ্যামাউন্ট আমাদেরকে যোগ করতে হবে যোগ আমাদের রেজাল্ট চলে আসে ষোলো দশমিক এক সাত টাকা এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ট আমরা এখানে লিখে দেব টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ট তাহলে আমরা কিন্তু ওয়ার্কিং ওয়ানের মাধ্যমে এই প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ডের রেজাল্ট অলরেডি বের করে নিয়েছি ষোলো দশমিক ওয়ান সেভেন এটা কিন্তু আমাদের পিভি অফ ডিভিডেন্ডের মান চলে আসছে এবার আসো প্লাস পিভি অফ এইট এইটুকু আমাদের আবার ওয়ার্কিং করে বের করে নিতে হবে এইটুকু ওয়ার্কিং করতে হলে আগে আমাদেরকে পি এইটের মান বের করতে হবে এরপরে পিভি অফ পিএইট করতে হবে চলো ধর আমরা ওয়ার্কিং টুতে পি এইটটি করে নিই আমরা চলে আসলাম ওয়ার্কিং টু এইট পি এইট বের করার নিয়ম হচ্ছে সূত্র উপরে হচ্ছে ডি নাইন ভাগ হচ্ছে কেই জি অর্থাৎ এইখানে যখন সংখ্যা এইট থাকবে এইখানে কিন্তু ডির পরে এক ঘর বেশি অর্থাৎ নাইন থাকবে এখানে যদি পি সেভেন থাকতো তাহলে এখানে কিন্তু ডি এইট হইতো এই বিষয়টা খেয়াল রাখতে হবে তাহলে ডি নাইন ভাগ হচ্ছে কেই মাইনাস জি আমাদের প্রশ্নপত্রে এই মানগুলো কিন্তু দেওয়া আছে আমরা এগুলা হায়ার করে নেব তাহলে হায়ারের শুরুতে আমরা লিখতেছি কে ই অর্থাৎ কস্ট অফ ইকুইটি বা আরের মান যেটা পনেরো পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট যদি আমরা ভাঙায় লিখি তাহলে অর জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ পার্সেন্ট একশো দিয়ে ভাগ করে লিখবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এরপর আমাদের দরকার হচ্ছে জি গ্রোথ রেট যেহেতু আমরা অষ্টম বছরের পর এখানে ডি নাইন বের করব তাই আমাদের গ্রোথ রেটটা কিন্তু নবম বছরের নিতে হবে অর্থাৎ প্রথম পাঁচ বছর হচ্ছে দশ পার্সেন্ট তারপরের তিন বছর আট পার্সেন্ট এবং এরপর কিন্তু বলা আছে অনির্দিষ্টকালের জন্য গ্রোথ রেট হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট ভাঙায় লিখলে জিরো পয়েন্ট জিরো সিক্স এবার আসি লাস্টে ডি নাইন বের করার এর আগেই কিন্তু আমরা এক্সপেক্টেড ডিভিডেন্ড বের করার সূত্র শিখছি তাহলে এখানে যদি ডি নাইন হয় তাহলে আমাদের সূত্র হবে ডি এইট টু ওয়ান প্লাস জি আমাদের কিন্তু অলরেডি ওয়ার্কিং ওয়ানে এইটের ডি এইটের মান বের করা আছে ফাইভ পয়েন্ট জিরো এইট এটা আমরা এখানে বসায় দেব ফাইভ পয়েন্ট জিরো এইট ইন্টু ওয়ান প্লাস জি গ্রোথ রেট হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স তাহলে ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স গ্রণন হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো এইট তাহলে আমাদের ডি নাইনের রেজাল্ট হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এইট এখন আমরা এখানে মান বসিয়ে দেবো ফাইভ পয়েন্ট থ্রি এইট এটা হচ্ছে ডি নাইনের রেজাল্ট কে ইর মান এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এবং জির মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স উপরে ফাইভ পয়েন্ট থ্রি এইট যা আছে তাই থাকবে পয়েন্ট ওয়ান ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স মাইনাস করলে জিরো পয়েন্ট জিরো নাইন এরপরে এটাকে ভাগ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসে ফাইভ নাইন পয়েন্ট সেভেন এইট হচ্ছে আমাদের পি এইটের মান এখন আমাদেরকে পি ভি অফ পিএইট করতে হবে ওয়ার্কিং নাম্বার থ্রি পি ভি অফ পি এইট অর্থাৎ এই পি এইটকে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন দ্বারা গুণ করলে কিন্তু প্রেজেন্ট ভ্যালু অফ এইট হয়ে যাবে তাহলে আমরা উপরে সূত্র লিখবো এই পি এইটটার মান বসাবো নিচে লিখবো ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মূলত এখানে হচ্ছে পি এইটটাকে 1 বাই ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন দ্বারা কিন্তু গুণ করা যেহেতু এখানে 1 আসে পি এইট সাথে গুণ হইলে পি এইট উপরে চলে যাবে এখানে হবে ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন লাইন এসে আমরা মান বসাবো পি এইটের মান এখান থেকে নিয়ে আসবো ফাইভ নাইন তাহলে এখানে আমরা লিখলাম ফাইভ নাইন এই ওয়ান এটা হচ্ছে সূত্রের ওয়ান প্লাস এর মান বা কস্ট অফ ইকুইটি জির মান কিন্তু একই পনেরো যেহেতু পিএইট অষ্টম বছর তাহলে এনের মান এখানে হবে এইট এরপর আমাদের উপরে যা ছিল তাই এখানে ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস করে পাওয়ার যদি আমরা ক্যালকুলেটারে এইট করি তাহলে রেজাল্ট চলে আসে থ্রি পয়েন্ট জিরো ফাইভ নাইন জিরো এবার এটাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট চলে আসে উনিশ দশমিক পাঁচ চার এটা হচ্ছে পিভি অফ পিএইট এখন আমরা অঙ্কের অ্যান্সার করব পি নট ইকুয়াল পিভি অফ ডিভিডেন্ড প্লাস হচ্ছে পিভি অফ এইট অলরেডি কিন্তু আমরা দুইটা মানই বের করে নিয়েছি অফ ডিভিডেন্ড এটা আমরা ওয়ার্কিং ওয়ানে বের করছি ষোলো দশমিক এক সাত প্লাস পিভিএফ মাত্র বের করলাম উনিশ দশমিক পাঁচ চার এটা আমরা যোগ করে দেবো উনিশ দশমিক পাঁচ চার তাহলে দুইটা যোগ করলে টোটাল রেজাল্ট চলে আসে আমাদের পঁয়ত্রিশ দশমিক সাত এক তাহলে বর্তমানে একটা শেয়ারের বাজার মূল্য বা ইন্ট্রেন্সিক ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ টাকা একাত্তর পয়সা এভাবে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করে ফেললাম আশা করি এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে পার্ট সির জন্য এই টাইপের অঙ্ক এই অধ্যায়ে কিন্তু খুবই কমন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ